নমস্কার আমি গৌতম কুমার পাল সহকারী অধ্যাপক পদার্থবিজ্ঞান বাঁকড়া ডিগ্রি কলেজ জিগরগাছা যশোর তারিখ উনত্রিশ এগারো দু হাজার বিশ ইং পদার্থবিজ্ঞান বিজ্ঞান পত্র অনলাইন ক্লাসে দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীকে স্বাগতম অভিনন্দন এই মহামারী করোনা তোমরা ঘরেতে অবস্থান করবে ঘন ঘন সাবান দিয়ে হাত ধোবে প্রয়োজনে বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে আজকের অধ্যায় মহাকর্ষ বিকর্ষ চ্যাপ্টার সিক্স দ্বাদশ শ্রেণী কিলার সংখ্যা নয় আজকের পাঠ্যসূচি কৃত্রিম উপগ্রহের বেগ পর্যায়কাল এবং উচ্চতা নির্ণয় এর আগে আমরা দেখব উপগ্রহ কি কৃত্রিম উপগ্রহ কি তাহলে উপগ্রহ কাকে বলবো যে সমস্ত বস্তু বা জ্যোতিষ্ক গ্রহের চারিদিকে ঘোরে তাদেরকে বলা আসছে উপগ্রহ আর যে সমস্ত উপগ্রহ প্রাকৃতিক কারণে সৃষ্ট তাদেরকে বলা আসছে স্বাভাবিক উপগ্রহ যেমন চন্দ্র প্রাকৃতিক কারণে সৃষ্টি হয়েছে এটি পৃথিবীর চারিদিকে ঘুরছে অতএব চন্দ্র বা সাত পৃথিবীর একটা স্বাভাবিক উপগ্রহ কৃত্রিম উপগ্রহ মানুষের পাঠানো যে সমস্ত বস্তু বা মহাকাশ যান পৃথিবীকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপাতে ঘরে এদেরকে বলা হয় কৃত্রিম উপগ্রহ এখন আমরা বের করব কৃত্রিম উপগ্রহের বেগ কৃত্রিম উপগ্রহের বেগ কৃত্রিম উপগ্রহের বেজ অর্থাৎ ভিনির্ণায় গর্ব তাহলে আমরা জানি পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর গ্রহের উচ্চতা যদি আর হয় সেই ক্ষেত্রে উপগ্রহের ব্যাসাদ্য আর সমান হচ্ছে স্মল আর সমান হচ্ছে আর প্লাস এইস আবার আমরা জানি এফ সমান হচ্ছে এম জি এম এম বড়ো এম ছোট এম বাই আর স্কোয়ার ডিভাইডেড বাই এম ভি স্কোয়ার বাই আর এফ সমান ওটা এফ সমান আছে এইটা অর্থাৎ ওইটা লেখা যায় পৃথিবীর মহাকর্ষীয় আকর্ষণ উপগ্রহটির আবর্তনের জন্যই কেন্দ্রমুখী বলের যোগান দেয় তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি কি উভয় পক্ষ থেকে তোমার এম এম বাদ যাচ্ছে একটা আর বাদ যাচ্ছে অর্থাৎ জি এম বাই আর সমান আসছে ভি স্কোয়ার ভি স্কোয়ার তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি ভি স্কোয়ার সমান আসছে জি এম বাই আর অর্থাৎ ভি সমান আসছে রুট ওভার জি এম বাই আর সেইখান থেকে লিখতে পারি আমরা ভি ইজিক টু রুট ওভার জি এম বাই আর প্লাস এইচ তাহলে এটা হচ্ছে কৃত্রিম উপগ্রহের বেগের ফর্মুলা প্লাস এইস এখন আমাদের বের করতে হবে কৃত্রিম উপগ্রহের কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল উপগ্রহের পর্যায়কাল অর্থাৎ বড় হাতের টি নির্ণয় তাহলে পর্যায়কাল টি সমান লেখা যায় বৃত্তের বেশাধ্য বৃত্তের পরিধি ডিভাইডেড বাই রৈখিক 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 বেগ বেগ তাহলে এইখান থেকে আমরা জানি বৃত্তের পরিধি হচ্ছে টু পায়ার আর রৈখিক বেগকে যদি ভি দ্বারা প্রকাশ করি তাহলে ভি সমান এটা লিখেছি এখন আমরা ভির মান বসাবো এক থেকে তাহলে টু পায়ার ডিভাইডেড বাই রুট ওভার জি এম বাই আর প্লাস তাহলে এইখান থেকে টু পাই আর এর পরিবর্তে লিখতে পারি আর প্লাস এইস কক্ষপথের বাসার আর এটাকে যদি আমরা উল্টে দিই তাহলে এইখান থেকে লেখা যায় রুট ওভার আর প্লাস এইস ডিভাইডেড বাই হচ্ছে জি অর্থাৎ উপগ্রহের পর্যায়কাল টি টু টু ইন্টু আর প্লাসন রাশিমালা তাহলে এবার আমরা বের করব উপগ্রহের উচ্চতা কৃত্রিম উপগ্রহের কৃত্রিম উপগ্রহের উচ্চতা তিন কৃত্রিম উপগ্রহের উচ্চতা এই সিন্ন তাহলে এই ক্ষেত্রে আমরা যে সমীকরণ দুই পাবো সেই দুইকে আমরা সমীকরণ দুইকে সমীকরণ দুইকে বর্গ করে পাই তাহলে দুই আমাদের কী ছিল টি সমান টু পাই ইন্টু আর প্লাস এইচ রুট ওভার আর প্লাস এইচ বাই জি এম সেই ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি টি স্কোয়ার সমান আসছে ফোর পাই স্কোয়ার আর প্লাস এইচ এর হোলি স্কোয়ার ইন্টু আর প্লাস এইচ ডিভাইডেড বাই আছে জিএম √r স্কয়ার কি ডি গেল সেইখান থেকে আমরা লিখতে পারি t স্কয়ার সমান আছে 4 π স্কয়ার এটা আছে r + h কিউ अपॉन নেই মানে 1 আছে এইখানে তাহলে পরে পরে যোগ ডিভাইডেড বাই আছে জিএম তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি তোমার r প্লাস এইস কিউব সমান আসছে জি এম টি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে ফোর পাই স্কোয়ার এইখানে তাহলে এইখান থেকে কিউবকে যদি আমাকে তাড়াতে হয় সেই ক্ষেত্রে লিখতে হবে আর প্লাস তার ঘাড়ে চলে যাবে অনথার্ড হয়ে যাবে জিএম বাই টি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে ফোর পাই তাহলে এইখান থেকে আমরা কী পাচ্ছি আমাদের যেহেতু উচ্চতা নির্ণয় করতে হবে তাহলে এই সমান আসছে জি এম টি স্কোয়ার ডিভাইডেড বাই ফোর পাই স্কোয়ার ইন্টু ওয়ান থার্ড মাইনাস আর তাহলে ইকুয়েশান থ্রি এই তিন নম্বর ইকুয়েশানটা আসছে কৃত্রিম উপগ্রহের উচ্চতা যে মহাকর্ষ ধ্রবক এম পৃথিবীর ভটতি আসছে উপগ্রহের পর্যায়কাল আর ফোর পাই স্কোয়ার পাই স্কোয়ারের একটা এর মান নাইন পয়েন্ট এইট সেভেন আর আর হচ্ছে তোমার পৃথিবীর ব্যাসার্ধ অর্থাৎ এইখান থেকে আমরা তোমার কক্ষপাতের উচ্চতা নির্ণয় করতে পারবো অঙ্ক করতে গেলে উপগ্রহের অঙ্ক করতে গেলে এই ফর্মুলা তিনটা তোমার মনে রাখতে হবে তোমার ভিড় মান পাইছি রুট ওভার জিএম বাই আর প্লাস এইচ পর্যায়কালের মান পাইছি টু পাই আর প্লাস এইচ রুট ওভার আর প্লাস এইস ডিভাইডেড বাই আছে জি এম আর যদি উচ্চতা বের করতে হয় সেই ক্ষেত্রে এইস সমান আছে জি এম টি স্কোয়ার ডিভাইডেড বাই ফোর পাই স্কোয়ার ইন্টু ওয়ান থার্ড মাইনাস আর এই ফর্মুলাটা একটু বড়ো তোমাকে মনে রাখতে হবে আগামী দিন আমরা একটা সৃজনশীল প্রশ্ন করবো সেটা করে দেখাবো আজকের ক্লাসে বলতো তোমরা ভালো থাকো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি